নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 28/8/2024 পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের যে 2016 সালের চাকরি বাতিল সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে চলছে সেই মামলার শুনানি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলা শুনানি ফের পিছিয়ে গেল। আজ শুনানি হওয়ার কথা ছিল, তবে হয়নি। 5 বিচারপতির বেঞ্চে শুনানি ছিল, সেই মামলা সারাদিন ধরেই চলে। এই সেই সেই মামলা শুনানি চলে, আগামীকালই মামলা শুনানিও হবে বলে বলা হয়েছিল এবং তাতে দেখা গেছে ফলে সময় পাওয়া যায়নি। এই অবস্থায় 26,000 চাকরি বাতিলের মামলা শুনানি ফের পিছিয়ে গেল এবং পরবর্তী শুনানি সেপ্টেম্বর মাসের শেষের দিকে হতে পারে বলে মনে করা হচ্ছে। এবং বিচারপতির বেঞ্চে এই মামলা শুনানি হওয়ার কথা শেষ পর্যন্ত হয়নি এবং বিস্তারিত শুনতে চায় সুপ্রিম কোর্ট। এই মামলায় নতুন আবেদন জমা পড়েছে অনেক এবং তাদের বক্তব্য জানানো এই কমিটিকে জানাতে হবে, যে 4 সদস্যের কমিটি নতুন মামলাকারীদের। এবং সুপ্রিম কোর্টের এই যে মামলাটা চলছে, এটা আগে কলকাতা হাইকোর্টে চাকরি বাতিল করেছিল 26,000, সেই যে রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। 5 পক্ষকে তাদের বক্তব্য জমা দিতে বলা হয়েছিল, আদালতের নির্দেশ মতো তা জমা পড়েছে, তবে তার বহর 10,269 পাতা। তো এই মামলা চলছে সুপ্রিম কোর্টে, এখন 5 পক্ষের শুনানি হবে। এই 5 পক্ষ হলো রাজ্য, এসএসসি, তদন্তকারী সংস্থা, মামলাকারী ও যারা চাকরি বাতিল নিয়ে বিতর্ক শুরু হয়েছে, যাদের তারা এর আগে প্রায় 26,000 চাকরি বাতিল নির্দেশ দিয়েছিল হাইকোর্ট এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকারও এসএসসি। সেই মামলাই চলছে এখন সুপ্রিম কোর্টে। তো দেখা যাক কী শুনানির দিন আসে। পরবর্তী শুনানির আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।